আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ কথা বলবো দুইটা বিষয় নিয়ে। প্রথম কথা বলবো, কিছু পাকামিন্তু তারিখ জানানোর চেষ্টা করব। দ্বিতীয় কথা বলবো, আপনারা অনেকে প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর নিয়ে। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথায় যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো আপনার কিছু পাকামিন্তু নিয়ে। আগামীকাল 20 তারিখ থেকে কোন বোনাসের পাকামিন্তু আসবে? আপনারা যারা ইরপেপ নাসপিতে আছেন, আগামীকাল 20 তারিখ থেকে আপনাদের পাকামিন্তুগুলো আসবে। এটা 100 ইউরোর বোনাসের জন্য যারা দমানদা করছেন আপনাদের পাকামিন্তু। দ্বিতীয় কথা বলবো, আপনার হৃদিত্য দিশ্চিত্ত দিন অ্যান্সার পাকামিন্তুগুলো আসবে আগামীকাল 20 তারিখ থেকে। পূর্বে আপনাদের তারিখটা জানানো হয়েছিল যে 21 থেকে 23 তারিখের ভিতরে আসবে, কিন্তু ডেটটা আরও সামনের দিকে আনা হয়েছে। এই জন্য আপনাদের পাকামিন্তুগুলো আগামীকাল 20 তারিখ থেকে আসা শুরু করবে। এই ছিল পাকামিন্তুর কিছু তারিখ নিয়ে কথা। এর পরবর্তীতে আপনাদের মাঝে কথা বলবো কিছু প্রশ্ন নিয়ে। অনেকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করছেন, যেরকম ব্যবসায়িক ভাইরা প্রশ্ন করছেন, পার্থিতি বা কন্তুবতী ফান্ডের জন্য আপনারা দোমানদা করছেন, এখনও কোনো রেজাল্ট আসে নাই, কতদিনের ভিতরে এই পাকামিন্তুগুলো আসতে পারে, কিংবা রেজাল্ট কতদিনের ভিতরে আপনারা পাবেন। এখানে আপনার নির্ধারিত কোনো তারিখ দেওয়া হয় নাই। এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা। এর পরবর্তীতে কথা বলবো ভিসা নিয়ে। অনেকেই জানতে চাইছেন যে সামনে কোনো ভিডিও নিয়ে আসবো কি না। অবশ্যই ভিডিও নিয়ে আসবো। যারা বাংলাদেশ থেকে ইটালিতে আসতে চান, আপনাদের জন্য অবশ্যই ভিডিও থাকবে। কিন্তু এই মুহূর্তে আসতে আসি না এই জন্য যে কোন সেক্টরে কতজন লোক আসবে, কীভাবে আসবে, এখনও মূল গেজেটটা আসে নাই। গেজেটটা আসার সাথে সাথে আপনাদের মাঝে আমি নতুনভাবে ভিডিও নিয়ে আসবো, এ টু জেড কথা নিয়ে আপনাদের মাঝে ভিডিও থাকবে। আশা করি অবশ্যই সাথে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে থাকার চেষ্টা করবেন, তাহলে এই খবরাদি আপনারা অবশ্যই জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল আপনাদের প্রশ্ন নিয়ে কিছু কথা। এর পরবর্তীতে কিছু কথা বলি। আপনারা অনেকেই বাংলাদেশ থেকে ফোন করেন রাত 2টা 3টা 4টার সময়। আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশের দিনে 12টা 1টার সময় কিংবা রাত বাংলাদেশের 10টার সময়, এখানে রাত কয়টা বাজে কিংবা এখানে দিন কয়টা বাজে, এটা হয়তো অনেকেই জানেন না। এই জন্য না জানে আপনারা ফোন করেন। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে এই যে আপনারা কেউ ফোন দিবেন না, দয়া করে ভয়েস মেসেজ পাঠাবেন। আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যে আপনারা কি জানতে চান। বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন। কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে। আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। বাই বাই, আল্লাহ হাফেজ।